হাজীগঞ্জে দাদি নাতিকে কুপিয়ে হত্যা, গুরুতর আহত নাতনি। চাঁদপুরের হাজীগঞ্জে সত্তরধ হামিদা বেগম ও তার নাতি শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আরাফাতকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরাফাতের বোন নবম শ্রেণীর ছাত্রী হালিমা আক্তার। রোববার রাতে উপজেলার দুই নং বাকিলা ইউনিয়নের পশ্চিম রাধাসার বকাউল বাড়িতে এ ঘটনা ঘটে। জানা গেছে, হামিদা বেগমের ছেলে এবং হালিমা ও আরাফাতের বাবা প্রবাসী ইউসুফ। এই ঘটনায় শাশুড়ি ও ছেলে মেয়ে আক্রান্ত হলেও সুস্থ আছেন ইউসুফের স্ত্রী শাহিন। নৃশংস এই ঘটনাকে প্রথমে ডাকাতি বলে প্রচার করা হয়, কিন্তু ঘটনাস্থলে গিয়ে ডাকাতির কোনো আলামত না পাওয়ায় এ নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। পরবর্তীকালে হত্যাকাণ্ডের কারণ হিসেবে প্রেম, পরকীয়া ও পারিবারিক বিরোধ, এই তিনটি বিষয় সামনে রেখে তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গেছে, হামিদা বেগম ও আরাফাতের মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে গুরুতর আহত হালিমা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ওই গ্রামের খানবাড়ির বাবুল জানান, রোববার রাত 12:30টার দিকে আরাফাতের মা শাহিন তাকে ফোন করে বলেন তাদের বাড়িতে ডাকাত ঢুকেছে, অনেককে কুপিয়েছে। পরে স্থানীয় মসজিদের মাইকে বকাউল বাড়িতে ডাকাত ঢুকেছে বলে প্রচার করা হয়। এক পর্যায়ে বাবুল সহ কয়েকজন ওই বাড়িতে গিয়ে দেখেন হামিদার মরদেহ খাটের উপর পড়ে আছে। অন্যদিকে আরাফাত ও হালিমা নিচে আহত অবস্থায় পড়ে আছে। এরপর অন্যদের সহযোগিতায় বাবুল সহ অন্যরা আহতদের একটি অটোতে করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে যাওয়ার পথে মারা যায় আরাফাত। অন্যদিকে হালিমাকে কুমিল্লায় রেফার করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। হালিমার পিঠে ও বুকে কোপ দেয়া হয়েছে। এদিকে স্থানীয়রা জানান, বাড়িতে ডাকাতির ঘটনা ঘটলেও তিনটি বিল্ডিং রেখে কেন ডাকাত দল টিনের ঘরে ঢুকল? ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে ওই ঘরে প্রবেশ করলে ঘর থেকে কোনো স্বর্ণালঙ্কার খোয়া যায়নি কেন? এমনকি নিহত হামিদা বেগমের গলায়ও স্বর্ণের চেইন ও কানে স্বর্ণের দুল আছে। নিহত আরাফাতের মা শাহিন বেগম জানান, আমি আমার ছোট দেবর কামরুলের স্ত্রীর ফোন পেয়ে ঘর থেকে বের হয়ে আমার শাশুড়ির ঘরের দরজায় গিয়ে ধাক্কা দিয়ে দেখি রক্ত। আমার শাশুড়ির মরদেহ মেঝেতে পড়ে আছে। আর কিছুই বলতে পারবো না। পরে শুনেছি কারা কারা আমার ছেলে ও মেয়েকে হাসপাতালে নিয়েছে। আমি এই নির্মম হত্যাকাণ্ডের বিচার চাই। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহত হামিদা বেগমের নাতনি চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট বাজারের বাবুল মালের মেয়ে তাসলিমা ও কামরুল ইসলামের স্ত্রী ফাতেমাকে থানায় নিয়ে আসে। জানা গেছে, পুলিশ যাকে সন্দেহ করছে তিনি পশ্চিম রাধাসার গ্রামের ছাড়াবাড়ির আব্দুল হামিদের ছেলে আলম। বর্তমানে তিনি পলাতক রয়েছেন। চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমরা প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে জানতে পেরেছি একজন লোক বোরকা পরে এসেছিলেন। বিষয়টি চুরি নাকি পারিবারিক বিরোধ বা পরকীয়া প্রেমঘটিত কোনো বিষয় আছে কিনা তা আমরা তদন্ত করে দেখছি। পুলিশ ও পিবিআই গুরুত্বপূর্ণ কিছু আলামত সংগ্রহ করেছে, সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে। এদিকে মর্মান্তিক ঘটনা শোনার পরপরই ঘটনাস্থলে ছুটে যান হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসশীল, অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ কুমার দে, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রশিদ, বাকিলা ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান, পিবিআই এনএসআই সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।